142 পদে বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটি সার্কুলার কিন্তু অলরেডি প্রকাশ পেয়েছে, আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনে গেছেন। আমিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করে ফেলছি। সো এখানে দেখেন 2023 ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে বাংলাদেশ নৌবাহিনীতে। সো আজকে আমি আবার আপনাদের কাছে শুধু আলোচনা করব কোন কোন কেন্দ্রেতে কবে পরীক্ষা হবে এবং কতজন পরীক্ষা দিবে এবং কয়টার সময় পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনাদেরকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ওকে, সো এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো বাংলাদেশ নৌবাহিনীর এই নাবিক এমওডিসি পদের জন্য আপনারা এখন, তারপরও একটু আমি আপনাদেরকে বলে নিচ্ছি প্রথম থেকেই, এখানে আপনাদের যে শাখাতে নিয়োগ করা হবে সেই শাখাটার নাম হচ্ছে DUUC সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে নেওয়া হবে। তারপরে মেডিকেল পদে নেওয়া হবে, পেট্রোলম্যান রাইটার স্টোর ও এমওডিসি নৌপদে নেওয়া হবে, কুক ও স্টোয়ার পদে নেওয়া হবে, টুপাস পদে নেওয়া হবে। এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা আমি আপনাদেরকে বলতেছি, যে সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল এই পোস্টার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, দেখেন SSC বিজ্ঞান সমমান SSC ভোকেশনাল, GPA 3.50, ন্যূনতম SSC পরীক্ষায় উচ্চতর গণিত থাকতে হবে এবং BN ডোকোয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্তদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে রয়েছে মেডিকেল, মেডিকেলটার জন্য আপনাদের এখানে দেখেন মেডিকেলটার জন্য বলা হয়েছে যে জীববিজ্ঞান সহ SSC তে বিজ্ঞান থাকতে হবে সমমানে এবং CGPA থাকতে হবে 3.50, দেখেন CGPA 3.50। তারপরে রয়েছে পেট্রোলম্যান রাইটার স্টোর এমওডিসি নৌ, এখানে আপনাদেরকে থাকতে হবে SSC এবং সমমানের ভোকেশনাল, সকল বিষয়ে CGPA 3, ন্যূনতম 3 থাকতে হবে। ওকে, তারপরে রয়েছে কুক এবং স্টোয়ার, এখানে আপনাদের SSC এবং SSC ভোকেশনালে আপনাদেরকে থাকতে হবে 2.50 থাকতে হবে। এবং সর্বশেষ টপাস যে পদটা রয়েছে সেটাতে আপনাদের অষ্টম শ্রেণী পাস হলেই চলবে। এবং শারীরিক যোগ্যতা আপনাদের জন্য এখানে বলা হয়েছে সিম্যানের জন্য শারীরিক যোগ্যতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং পেট্রোলম্যানের জন্য হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, অন্যান্য শাখার জন্য হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি এবং এমওডিসি নৌ এই শাখার জন্য হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। ওকে, এবং বুকের মাপ হচ্ছে দেখেন এখান থেকে 32 ইঞ্চি, 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি, সম্প্রসারণ 2 সেন্টিমিটার। ওকে, এবং ওজন আপনাদের বয়স অনুযায়ী হবে এবং চোখের দৃষ্টি থাকতে হবে 6/6। এখন অন্যান্য শর্তাবলী যে রয়েছে সেগুলো আপনারা এখান থেকে সার্কুলারটাতে দেখে নেবেন। তারপর একটু বলতেছি, বয়স আপনাদেরকে 17 থেকে 22 বছর অবশ্যই আপনাদের হতে হবে, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ওকে, এবং প্রয়োজনীয় সনদপত্রের বিস্তর বিবরণ এখানে দেখেন SSC পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক আপনাদেরকে সত্যায়িত করে নিতে হবে, তারপরে ফটোকপি নিয়ে আসবেন সবাই, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল মার্কশিট বা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড। কোনো কারণে যারা মূল সাময়িক সনদপত্র নিতে পারেননি, হ্যাঁ, তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলেও চলবে। তবে খুলনা স্থলে যেমন খুলনা কেন্দ্রতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। এবং 2 নম্বরের দেখেন, অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র পরীক্ষায় মার্কশিট জমা দিতে হবে। জাতীয়তা ও চরিত্রগত সনদ, এখানে দেখেন আপনাদের নাগরিকত্ব অথবা পরিচয়পত্র কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে আসতে হবে আপনাদেরকে এবং সেগুলোকে সত্যায়িত করতে হবে। তারপর অভিভাবকের সম্মতি এবং স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। ছবি, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীদের নিজের লাগবে পনেরো কপি, পিতা মাতার 1 কপি, মাতার 1 কপি রঙিন ছবি এবং প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সবগুলো ছবি আপনাকে সত্যায়িত করতে হবে। সো এই ছিল আমাদের নিয়োগপত্রের সব কিছু কাগজপত্র, ডেট, তারিখ, উচ্চতা সব কিছুই। ওকে, সো আমরা এখন দেখি ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8টায় আপনাদেরকে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ পরীক্ষা হবে সকাল 8টা থেকে শুরু হবে এবং কোন কোন কেন্দ্রতে আপনাদের পরীক্ষা দিতে হবে সেগুলো আমি আপনাদেরকে এখন আমি লাইভ এখান থেকে বলে দিচ্ছি। কেন্দ্রের নাম হচ্ছে রংপুর জেলা স্টেডিয়াম,
রংপুর জেলা স্টেডিয়াম রংপুর বিভাগের জন্য এখানে আপনাদেরকে রংপুর শুধুমাত্র রংপুর জেলার জন্য 13 সেপ্টেম্বর, কুড়িগ্রাম জেলার জন্য 15 সেপ্টেম্বর, দিনাজপুর জেলার জন্য 17 সেপ্টেম্বর, ঠাকুরগাঁও জেলার জন্য 19 সেপ্টেম্বর, নীলফামারি এবং লালমনিরহাট জেলার জন্য 21 সেপ্টেম্বর 2022, গাইবান্ধা ও পঞ্চগড়ের জন্য 24 সেপ্টেম্বর, বগুড়ার জন্য 26 সেপ্টেম্বর, জয়পুর হাটের জন্য 28 সেপ্টেম্বর রংপুর জেলা স্টেডিয়ামে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। এখন আপনাদেরকে দেখাবো রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহ, যারা ময়মনসিংহ বিভাগে রয়েছেন তাদের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে। সো 2 অক্টোবর 2022 ময়মনসিংহ গ্রুপ ওয়ান, 3 অক্টোবর 2022 ময়মনসিংহ গ্রুপ টুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, 6 অক্টোবর নেত্রকোনা এবং কিশোরগঞ্জে জেলাদেরকে পরীক্ষা অনুষ্ঠিত হবে, 8 অক্টোবর জামালপুর এবং 10 অক্টোবর শেরপুর জেলার প্রার্থীদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তারপরে বনজ শেখ মুজিব খিলক্ষেত ঢাকা, এখন ঢাকা বিভাগে যারা রয়েছেন তাদের যে বানজ শেখ মুজিব খিলক্ষেত এই এই খিলক্ষেতে হবে, এই কেন্দ্রতে হবে। এখানে ঢাকার যারা রয়েছেন তারা 13 অক্টোবর 2022 তারিখ, মানিকগঞ্জে যারা রয়েছেন 15 অক্টোবর 2022, ঢাকা মানিকগঞ্জ 13 অক্টোবর, গাজীপুর নরসিংদী 15 অক্টোবর, মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ 17 অক্টোবর এবং টাঙ্গাইল জেলা 19 অক্টোবর, এবং নৌমাহী বাহিনী কর্মরত সন্তানদের জন্য এবং নৌ স্কাউটদের জন্য 22 অক্টোবর। এখন আপনাদেরকে দেখাবো 26 অক্টোবর উপরোক্ত 22টি জেলার কোটার শূন্য পদ যদি থাকে অপেক্ষান প্রার্থী হতে পূরণ করতে হবে, অপেক্ষামান প্রার্থী হতে। ওকে, এখন আপনাদের দেখাবো শেখ কামাল সুইমিং ও জিমনেসিয়াম কমপ্লেক্স গোপালগঞ্জ, এই কেন্দ্রতে পরীক্ষা হবে আপনাদেরকে ফরিদপুর 12 তারিখে, মাদারীপুর 14 তারিখ, গোপালগঞ্জ 17 তারিখ, রাজবাড়ি এবং শরীয়তপুর 19 সেপ্টেম্বর, বরগুনা বরিশাল 21 সেপ্টেম্বর, ভোলা এবং ঝালকাঠি 24 সেপ্টেম্বর, পটুয়াখালী ও পিরোজপুর 26 সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে রয়েছে রাজশাহী বিভাগের মহিলা ক্রীড়া কমপ্লেক্সে যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জে 1 অক্টোবর, নাটোরে 3 অক্টোবর, পাবনাতে 6 অক্টোবর, রাজশাহীতে 8 অক্টোবর, সিরাজগঞ্জে 10 অক্টোবর, নওগাঁতে 12 অক্টোবর। খুলনা বিভাগের মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি, সেটা হচ্ছে আপনাদেরকে খুলনা বাগেরহাট সাতক্ষীরা এই 3টি জেলার পরীক্ষা হবে 16 অক্টোবর 2022, চুয়াডাঙ্গা ঝিনাইদহ এই 2টার পরীক্ষা হবে 18 অক্টোবর, যশোর নড়াইল এদের পরীক্ষা হবে 20 তারিখ, কুষ্টিয়া মাগুরা মেহেরপুর এদের পরীক্ষা হবে 22 অক্টোবর। এর পরবর্তীতে রয়েছে আরও দেখেন আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স সিলেট, সিলেট বিভাগের জন্য হবে সিলেট এবং সুনামগঞ্জ হবিগঞ্জ এই 3টি জেলার পরীক্ষা হবে 6 অক্টোবর, মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়ার পরীক্ষা হবে 8 অক্টোবর, কুমিল 8 অক্টোবর। ওকে, এখন আমরা আসি নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার্স চট্টগ্রাম বিভাগে, চট্টগ্রাম বিভাগের পরীক্ষাগুলো হবে কুমিল্লা 11 অক্টোবর, চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী 15 অক্টোবর, নোয়াখালী 17 অক্টোবর, চট্টগ্রাম 19 অক্টোবর, খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন হবে 22 অক্টোবর। এই ছিল পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার তারিখ। আপনাদেরকে কিন্তু পরীক্ষার কেন্দ্রে অবশ্যই সকাল 8টায় কিন্তু উপস্থিত হতে হবে, আপনাদের বলতেছি সকাল 8টায় কিন্তু পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে, এবং যে সকল কাগজপত্র আপনাদেরকে নিতে বলা হয়েছে সেই সকল কাগজপত্র আপনারা সবাই সঙ্গে আনতে কেউ ভুলবেন না, যদি ভুলে যান তাহলে কিন্তু আপনারা এখান থেকে নিয়োগপত্র থেকে বাতিল হয়ে যাবেন। এখন আপনাদেরকে দেখাবো আপনারা আবেদন সংগ্রহ এবং পূরণ করবেন কীভাবে, মানে আবেদন করবেন কীভাবে সেটা দেখাবো। সেইলর পদে আবেদনকারীর প্রার্থীগণ www.joinnavy.navy.mil.bd এই যেই সাইটটাতে আপনারা কী করতে হবে আবেদন করতে হবে, এই সাইটটার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা আবেদন করবেন। তারপরে বিকাশ, নগদ, শিরকাশ, রকেট যে কোনোটার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 200 টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ওকে, এবং যারা ভালোভাবে আবেদন করতে পারে আপনারা তাদের কাছ থেকে এবং কম্পিউটারের কাছে কোনো কম্পিউটারের দোকানের কাছ থেকে আপনারা আবেদনগুলো করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।